জয় মা কামাখ্যা জয় মাতারা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনাদের জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে এতটাই গুরুত্বপূর্ণ প্রায় তিরিশ বছর পর বৃষ রাশিতে চন্দ্র মঙ্গল ও বৃহস্পতি একত্রে ত্রিগ্রহী রাজ্য তৈরি করেছে এবং রোহিণী নক্ষত্রে অত্যন্ত শুভ এর ফলে অবশ্যই রাশিটি জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে কারণ অভবনীয় একটা সম্পত্তি তাদের কিন্তু আসতে পারে যে কারণে তাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আর আমি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ করব সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে বিশেষ করে আর্থিক উন্নতি অবশ্যই থাকবে প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে আর যদি আপনার মনে হয় যে না আমি কেটে কেটে দেখব আপনার রাশিটা আছে কিনা দেখে বেরিয়ে যাবেন আর সব কিছু আপনি পেয়ে যাবেন তাহলে ভুল করবেন কারণ এগুলো বোঝার আছে ভালো করে জানতে হবে যে আপনার সাথে কেন মিলবে এই যে ছটা নিয়ে আলোচনা করছে কেন মিলবে এই ছটা রাশির জাতক জাতিকাদের সেই দিকগুলো সঠিক আছে তো তবেই কিন্তু মিলবে যদি না থাকে তাহলে কিন্তু মিলবে না আর আমি যে কারণে প্রত্যেকটা দিনই অনুরোধ করি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই যে ছটা রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন অভাবনীয় যে একটা ভাগ্যোদয় ঘটতে চলেছে সেটা কিন্তু আপনার জীবনে অবশ্যই এসে ধরা দেবে তখনই যখন এই গ্রহগুলো আপনার ভালো থাকবে কোন কোন গ্রহ যে গ্রহ দ্বারাই ত্রিগ্রহী রাজ্য তৈরি হয়েছে সেই গ্রহের মধ্যে আমি প্রথমেই রাখব চন্দ্র তারপরে মঙ্গল তারপর দেবগুরু বৃহস্পতি আর এই তিনটে গ্রহই কিন্তু ভীষণ শুভ গ্রহ এবং রোহিণী নক্ষত্র এটাও কিন্তু তাদের একদম মিত্র নক্ষত্র এবং যে রাশিতে অবস্থান করবে বৃষ রাশি সেটা কিন্তু শুক্রের অর্থাৎ সব গ্রহই কিন্তু এখানে একা একটা একত্রে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই এই জায়গায় কোনো নেগেটিভ আসবেই না পজিটিভ আর পজিটিভ যে কারণে এই ছটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সম্পূর্ণ বদলাতে পারে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে এবং তার সাথে সাথে মান যশ খ্যাতি এবং সম্পত্তি বৃদ্ধি এগুলো কিন্তু হবে শুধু আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনারা যতক্ষণ অ্যালার্ট থাকতে পারবেন ততক্ষণই দেখবেন আপনাদের জীবনে এই সমস্ত কিছু এসে ধরা দেবে আর যারা চাইছেন যে না আমি কিছুই করবো না অটোমেটিক সব পেয়ে যাবো তাদের ক্ষেত্রে সম্পূর্ণ নাও মিলতে পারে তাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি সবার প্রথমে বলেছি যে এই যে শুভ যোগ তৈরি হয়ে গেছে সেটা কিন্তু প্রায় তিরিশ বছর পর মানে এই বৃষরাশিতে এই তিন তিনটে শুভ গ্রহের সমন্বয় যে ত্রিগ্রহী রাজ্য এটা কিন্তু প্রায় তিরিশ বছর আগে একবার হয়েছিল আর এই দু হাজার চব্বিশ সাল অত্যন্ত শুভ ফল দেবে ছরাশির ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলাবে শুধু তাই নয় আর্থিক দিক থেকে শক্তিশালী করবে অর্থ ছুটে চলে আসবে তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা প্রথমেই আমি ধনুরাশির কথা বলবো তার সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবেই ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে অর্থ এসে হাতে ধরা দেবে প্রাপ্তি যোগ যদি বলি সরাসরি প্রাপ্তি যোগ কিন্তু তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি কিন্তু ঘটবেই সেটা যে ভাবে হতে পারে তাই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে এই যে প্রাপ্তি আপনার ঘটবে সেটা গ্রহণ করতে হবে শুধু বলে দেবো আর আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয় তৈরি থাকতে হবে দু নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশি সময় থাকবে মেষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে মান যশ খ্যাতি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং ফাটকা থেকে হলেও অর্থ আসতে পারে এই যে প্রাপ্তিযোগ কোনো না কোনো দিক থেকে তো হবেই তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে চোখ কাল্পনা রাখতে হবে তবেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে কারণ দুর্দান্ত সময় থাকবে এই যে দুর্দান্ত সময় থাকবে সময়টা কত দিনের জন্য ভিডিও শেষে আমি কিন্তু বলে দেব তাই শুধু অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন আর এই মেষ জাতক জাতিকাদের বলবো চোখ কান খোলা আপনার ভাগ্য অবশ্যই বদলাবে অত্যন্ত শুভ সময় কিন্তু আপনার তৈরি হয়ে গেছে এই তিন তিনটে শুভ গ্রহ দ্বারা যে তিগ্রহী রাজ্য তৈরি হয়েছে তার ফলে তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি দারুণ সময় থাকবে বিশ্বিক রাশিটি জাতক জাতিকাদের আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট ঘটবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো প্রাপ্তিযোগও কিন্তু আপনার তৈরি হয়েছে তাই কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি তাহলেই অনেক কিছু আপনি বুঝতে পারবেন জানতে পারবেন আর নানা দিক থেকে যে যোগাযোগগুলো তৈরি হবে সেই যোগাযোগের ফলে আপনার কিন্তু ভাগ্যের চাকাও ঘুরতে পারে তাই অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন আপনি অ্যালার্ট থাকবেন তো এই সমস্তটাই কিন্তু আপনি পেতে পারেন অর্থাৎ আপনার জীবনে যে একটা পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই কারণ প্রায় তিরিশ বছর পর এই শুভ যোগ তৈরি হচ্ছে যে রাশিতে এই তিগ্রহী যে রাজযোগ তৈরি হচ্ছে টোটালটাই কিন্তু শুভ আর এটা প্রায় তিরিশ বছর আগে একবার হয়েছিল আবার পুনরায় দু সালে হচ্ছে তাই এই সময়টা আপনারা একদম অবহেলা করবেন না নিজেকে তৈরি করুন প্রস্তুত থাকুন ভাগ্যের চাকা ঘুরে যাবে এরপর চার নম্বর যে রাশির কথা বলবো সেটা তুলারাশির দারুণ সবাই থাকবে তুলারাশির জাতক জাতিকাদের তুলারাশির ক্ষেত্রেও কিন্তু বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে অর্থ হাতে ছুটে আসতে পারে মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কারণ এই সময়টা অত্যন্ত শুভ থাকবে নানা দিক থেকে আপনার কাছে কিন্তু যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে তাই আমি বলবো শুধু অ্যালার্ট থাকুন চোখকার খোলা রাখুন যদি কোনো জীবনের আশা আকাঙ্ক্ষা থাকে পূর্ণ করার জন্য চেষ্টা করুন হানড্রেড পার্সেন্ট পূরণ হবে সময়টা অত্যন্ত শুভ বহু বছর পর আমরা কিন্তু আবার পুনরায় এই সময় এই শুভযোগ পেতে চলেছি তাই অবহেলা না করে প্রস্তুত থাকুন সবার আগে ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন মঙ্গল চন্দ্র বৃহস্পতির অবস্থান কি আছে যদি শুভ থাকে তবেই কিন্তু আজকের আলোচনা মিলবে অশুভ থাকলে হয়তো নাও মিলতে পারে কারণ এই গ্রহ দ্বারা আপনার জীবনের উন্নতি আপনার প্রাপ্তি যোগ তাই এই গ্রহগুলো ভালো থাকা কিন্তু অবশ্যই জরুরি পাঁচ নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশি দারুণ সময় থাকবে আপনার যদি কর্কট রাশি হয় অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনারাও কিন্তু হঠাৎ প্রাপ্তি করতে পারে কারণ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই মান যশ খ্যাতির সাথে সাথে সম্পদও বৃদ্ধি পাবে তাই এখানে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখুন কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে নানা দিক থেকে সুযোগ সুবিধাও কিন্তু আপনার কাছে এসে ধরা দেবে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন এই যে সুযোগগুলো আসবে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই লুপে নিতে পারবেন তাই চোখ কান এখন বাগ্যকে ভাগ্যকে পরীক্ষা করুন কারণ ফাটকা থেকেও আপনার অর্থ আসতে পারে কারণ প্রাপ্তি যোগ কিন্তু ভীষণভাবে কাজ করবে সর্বশেষ ছ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মিন রাশি আপনার যদি মিন রাশি হয় দারুণ সময় থাকবে মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি একটা কথাই বলবো। চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম আপনার বাক্যও বদলাবে কারণ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে এই ত্রিগ্রহী রাজ্যক এতটাই শুভ কারণ সবকটা গ্রহ শুভ যার ফলে এই শুভ ফলটা কিন্তু পাবেন হঠাৎ ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এগুলো নাও মিলতে পারে কারণ আমি তো জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনাগুলো করি আর দেখুন এই যে আপনার তিন তিনটে শুভ গ্রহ দ্বারা যে তিগ্রহী রাজ্য তৈরি হয়েছে সেটার কতদিন আপনার জীবনে সফলতা দিতে পারে পজিটিভ থাকতে পারে এটা কিন্তু একটা অবশ্যই জানার প্রয়োজন আছে দেখুন এটা আজ থেকে আপনি আপনার জীবনে মিলিয়ে নিতে পারবেন আট দিন অর্থাৎ এই আট দিন আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এই আট দিনের মধ্যেই আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিন্তু ভাগ্যের পরিবর্তন করবে। পাটকাতে থেকে হোক বা যে কোন দিক থেকে হোক অর্থ কিন্তু এসে ধরা দেবে আর সেই জায়গায় কিন্তু আপনাকে সম্পূর্ণ কুটিপতি বানিয়ে দেবে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি চোখকান খোলা রাখতে হবে তবেই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার